কেমন আছেন সবাই? কিন্তু কথা আছে, গোপালের মাকে তো আনি নাই। উনি গোপালের মা, আমি তোকে কি কম সুখ দিয়েছিলাম, তুই পরপুরুষের হাত ধরে চলে গেলি। উষালো মরবে শিওর। জানেন যখন অভিনয় করতে আসলাম, তখন সবাই আমাকে বলল যে অভিনয় করা এত সহজ জিনিস নয়, অভিনয় করতে হলে প্রথমে খুব ভালো করে জানতে হবে অভিনয় জিনিসটা কি। দীর্ঘ 14-15 বছর খেটে অভিনয় কাকে বলে সেটা একটু জানার চেষ্টা করলাম। তারপর বললো শুধু অভিনয় করা জানলেই হবে না, গান কেমন করে করতে হয় সেটাও জানতে হবে। তো তাও একটু জানার চেষ্টা করলাম, জানি বলছি না, জানার চেষ্টা করলাম। তারপর বললো শুধু গান জানলেই হবে না, কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটাও জানতে হবে। তো সেটাও জানার চেষ্টা করলাম। তারপর বললো সেটা জানলেও হবে না, নাটক কেমন করে করতে হয় সেটাও জানতে হবে। তাও জানার চেষ্টা করলাম। বললো সেটা জানলেও হবে না, মুখাভিনয় কেমন করে করতে হয় সেটা জানতে হবে। আচ্ছা, তাও জানার চেষ্টা করলাম। তো এক জীবনে কত কি জানা যায় আর কত কি জানা সম্ভব। একটা জিনিস তো আপনারা সবাই খুব ভালো করে জানেন যে জানার কোনো শেষ নেই আর মার খাওয়ারও কোনো বয়স নেই। মার যদি খেতে না চা চুপচাপ বসে থাক, কচু পোড়া। এই তো আমার দোষ, আমি কিছুতেই সিরিয়াস হতে পারি না, আমি একটু মজা করতে ভালোবাসি, একটু হই হুল্লোড় করতে ভালোবাসি, এটাই আমার দোষ। তা আসুন, এমন সুন্দর একটা অনুষ্ঠানে এসেছি, তো আমার যে সমস্ত মিউজিশিয়ান্স ভাইরা রয়েছেন এখানে, আমাদের টেকনিশিয়ানস ভাইরা যারা রয়েছেন এখানে, আজকে যিনি সঞ্চালনার কাজ করছেন, এই মঞ্চ যারা প্রস্তুত করেছেন, আলোকসজ্জা যারা করেছেন, মেলা কর্তৃপক্ষ এবং পুজো কমিটি, এনাদের সবার তরফ থেকে আমাদের অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা, আদর, জড়াজড়ি, কোলাকুলি, প্রণাম, চুমু, যা আছে সব একসঙ্গে দিয়ে দিলাম, নিজেরা বয়স অনুযায়ী ভাগাভাগি করে নিয়ে নেবেন। এইরকম অনুষ্ঠানে হাতে যখন মাইক ধরিয়ে দেয়, তখন দু একটা ওই শুটিংয়ের ফাঁকে ফাঁকে সময় পেলে যে গান টান লিখি, সুর করি, সেগুলো গেয়ে শোনাবার চেষ্টা করি। অবশ্য সহ্য না হলেও অসুবিধে নেই, এ জোরে প্যাঁক দেবেন, তাড়াতাড়ি পালিয়ে যাবো। এমনিতে আমার আজকে নাকে কানে গলা একটা শর্ট সার্কিট হয়ে গেছে। তো যাই হোক, যদি অনুমতি করেন তাহলে অনুষ্ঠান শুরু করি। আমাদের ভারতবর্ষ এক বিরাট দেশ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন পোশাক, বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, বিভিন্ন রকমের সংস্কৃতি, বিভিন্ন রকমের উৎসব, এই সবটা নিয়ে আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষের কোনো এক প্রত্যন্ত কোণে কোনো এক বিখ্যাত শিল্পীর একটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বাকি মজার কথা, আড্ডা, গল্প যা আছে সব হবে একে একে, চলো। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনি, নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা কইছ কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনি, শব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনেও, শব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও, নির্লজ্জ অলস ভাবে বইছো কেন?
সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন বিস্তীর্ণ দুপারি অসংখ্য মানুষে হাহাকার শুনে এই শব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন জ্ঞানবিহীন নিরক্ষরের ধাতুবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মৌন কেন সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনে মানুষে আহাকার শুনেও নিঃশব্দে